আমি দাঁড়িয়ে আছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের সামনে আজ আমি আপনাদের মিউজিয়ামটা ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক আমি চলে এসেছি মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে আমি নিচে কাউন্টারে টিকিট কেটেছি আর এই হচ্ছে তার টিকিট টিকিটের দাম মাত্র কুড়ি টাকা এই মিউজিয়ামে তিনটে ফ্লোর আছে তো আমি ফার্স্ট ফ্লোর থেকে ঘোরা শুরু করব আর তারপর আমি সেকেন্ড আর থার্ড ফ্লোরে যাব তো চলুন শুরু করা যাক এই মিউজিয়ামে অজস্র ডলের কালেকশান আছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামকে ডল মিউজিয়ামও বলা যেতে পারে এখানে এক হাজারেরও বেশি পুতুল আছে আর এই সব পুতুলগুলো কিন্তু শুধুমাত্র এক্সিবিশনের জন্য তোমরা বাচ্চাদের সাথে এসে এগুলোকে দেখে এর মজা নিতে পারো এখানে বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন রাজ্য থেকে নানান রকমের পুতুল আছে তোমরা দেখতে পাচ্ছ কেউ এসছে শ্রীলঙ্কা থেকে কেউ এসছে রাশিয়া থেকে কেউ এসছে সুইজারল্যান্ড থেকে আর যারা এই পুতুলগুলো এখানে ডোনেট করেছে তাদের নামও কিন্তু পাশে উল্লেখ করা আছে এই তোমরা দেখতে পাচ্ছ ডল ডোনেটেড বাই গভর্নমেন্ট অফ শ্রীলঙ্কা আর যা আর এমনিতে যারা কোনো ব্যক্তি যদি এখানে পুতুল ডোনেট করে থাকে তাদের নামও এখানে উল্লেখ করা আছে এগুলো দেখো পর্টুগাল পোল্যান্ড আর যেই দেশেরই পুতুল আছে তারা কিন্তু সেই দেশে জামা কাপড় পরে আছে এদের দেখলে তোমরা বুঝতে পারবে যে সেই দেশে কী রকমের জামাকাপড় পরা হয় তাদের ফ্যাশন সেন্স কি রকম। এটা একটা জাপানিজ ডল আর যে ডোনেট করেছে তার নামও কিন্তু নিচেই লেখা আছে ফিলিপিন্স থেকে কিছু পুতুল আছে এখানে ছোট বড়ো বাচ্চা বড় সববার সব রকমের পুতুল আছে সব নানান রকমের ক্যারেক্টার এখানে দেখতে পাবে তোমরা এই দেখো একটা ছোট্ট বাচ্চা বাচ্চাদের পুতুল আছে এখানে কিছু ঠাকুরেরও ঠাকুরেরও আইডল আছে মূর্তি এখানে অজস্র পুতুল আছে আমি সব একটা ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না তাই এগুলো সব দেখতে হলে তোমাদের এই মিউজিয়ামটা ভিজিট করতে হবে আর আর আমি বলে রাখি এই মিউজিয়াম কিন্তু তাদের ডল ডলের কালেকশান আরও বাড়াতে চায় তাই তোমাদের কাছেও যদি এমন সুন্দর সুন্দর পুতুল থেকে থাকে তোমরা এই মিউজিয়ামে এসে সেগুলোকে ডোনেট করতে পারো এটা শুধু তোমরা ফার্স্ট ফ্লোরের পুতুল পুতুলের কালেকশান দেখছ সে এই একই রকমের ডল গ্যালারি কিন্তু সেকেন্ড আর থার্ড ফ্লোরেও আছে এটা আমি এটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরই এতগুলো পুতুল আছে সেকেন্ড না থার্ড ফ্লোরে গেলেও তোমরা আরও পুতুল দেখতে পাবে এগুলো দেখো সব জাপানিজ ডল আছে এবার এখানে দেখো এগুলো সব নানান রকমের ইন্ডিয়ান স্টেটস থেকে এই পুতুলগুলো আনা হয়েছে এ ঝাড়খণ্ড রাজস্থান সব সেই স্টেটের জামা কাপড় পরে আছে হরিয়ানা পন্ডিচেরি যতগুলো ইন্ডিয়ান স্টেট আছে সেই সব স্টেট থেকে কিন্তু পুতুল আনা হয়েছে তারা দেখো সব পেয়ারে আছে সব জড়িতে ছেলে মেয়ে পেয়ার করে রাখা হয়েছে শুধু একটা ডল গ্যালারি ছিল আর কিছু ট্রফিস সাজানো ছিল এবার আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরে একটা ডল গ্যালারি আছে আর তার সাথে আছে একটা একটা মহাভারতের গ্যালারি এই হচ্ছে মহাভারতের গ্যালারি সেখানে পুরো মহাভারতের পুরো গল্পটা সুন্দর সুন্দর মডেল দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমি মহাভারতের গ্যালারিতে খুব তাড়াতাড়ি যাবো তার আগে আর একবার আপনাদের এই ডল গ্যালারিটা ঘুরে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি করে চলুন যাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ডল গ্যালারি এখানেও প্রচুর পুতুল আছে আমি তোমাদের বলে রাখি যে এই মিউজিয়ামে নাইনটি সিক্স কান্ট্রিজ মানে ছিয়ানব্বইটা দেশ থেকে পুতুল আনা হয়েছে আর সংখ্যা হাজারেরও বেশি এখানেও দেখো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পুতুল আছে এক একজন এক এক রকম দেখতে বাচ্চারা এগুলো দেখলে সত্যি খুব মজা পাবে কিন্তু দুঃখের বিষয় হলো যে ওরা এই কোনো পুতুলই বাড়ি নিয়ে যেতে পারবে না এই মিউজিয়ামেই তাদের পুতুল দেখে তাদের শখ মেটাতে হবে এখানে ছোট বড় নানান সাইজের পুতুল আছে এখানে একটা জাপানের ফেস্টিভ্যাল দেখানো হয়েছে যেটাকে বলে হিনা মাতসুরি এই ফেস্টিভ্যালটা পালন হয় প্রত্যেক বছর মার্চের তিন তারিখে আর সেই দিন যেই সব পরিবারের কন্যা সন্তান আছে তারা একটা করে হিনা ডল প্রেয়ারে অফার করে যাতে তাদের পরিবারের মেয়েরা সুখী হয় এই পুরো গল্পটা পাশে লেখাও আছে চলো আরও কিছু পুতুল তোমাদের দেখিনি এখানে অনেক ওয়ারিয়ার ডল দেখতে পাচ্ছি আমি বিভিন্ন পোজের সব ওয়ারিয়ার ডল এখানে দেখো ডলের পাশাপাশি তাদের পোশাকগুলো রাখা আছে আরও বেশ ছোট্ট ছোট্ট পাথরের কিছু পুতুল আছে এখানে সব বাচ্চা বা বাচ্চা বাচ্চা সব পুতুল বেশ কিউট দেখতে কিন্তু সবাই এবার আমি চলে এসেছি মহাভারতের গ্যালারিতে এই গ্যালারিতে মহাভারতের পুরো গল্পটা ছোট ছোট মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই এক একটা উইন্ডোতে এক একটা করে মডেল আছে আর এই সব উইন্ডো কিন্তু নাম্বারিং করা আছে এই গল্পটা শুরু হচ্ছে এই এক নম্বর উইন্ডো থেকে এখানে দেখো ভারতবর্ষের একটা ম্যাপ দেখানো হয়েছে আর এই গল্পটা কিন্তু ভারতবর্ষের এখান থেকেই শুরু হয়েছে আর প্রত্যেকটা উইন্ডোর পাশে কিন্তু এক সেই উইন্ডোতে কি কি দেখানো হয়েছে সেটা কিন্তু লেখা আছে এখানে দেখ এই 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 মডেলটায় দেখানো হয়েছে যে ভিয়াসা কিভাবে গণেশকে দিয়ে মহাভারতের গল্পটা লিখিয়েছে আর সেটাই কিন্তু পাশেও লেখা আছে হিন্দি বাংলা ইংরেজি তিনটে ল্যাঙ্গুয়েজেই কিন্তু লেখা আছে তোমরা যেই ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় পড়তে পারো এখানে দেখানো হয়েছে হস্তিনাপুরের রাজা গঙ্গাকে বিবাহ করেছে আর গঙ্গার অষ্টম পুত্র হয়েছে ভীষ্মা এই মডেলগুলো দেখো মনে হচ্ছে যেন সত্যিকারের এক একটা রাজপ্রাসাদ সত্যিকারের রাজপ্রাসাদের ভেতরে আমরা ঢুকে পড়েছি এমন এমন একটা ফিলিং আসছে তোমরা এই পাশের লেখাটা পড়ি বুঝতে পারবে এই মডেলটি মডেলে ঠিক কি দেখানো হয়েছে তো ছোটোবেলা আমরা বা বাবা মার মুখে রামায়ণের মহাভারতের গল্প শুনেছি আর এখনকার বাচ্চারাও ঠিক সেটাই করে থাকে তো তোমরা এক কাজ করতে পারো তোমাদের বাচ্চাদের নিয়ে এই মিউজিয়ামে এসে তাদের মহাভারতের পুরো গল্পটা শোনাতে পারো গল্প শোনার পাশাপাশি তারা এই ছবিগুলোও দেখতে পারবে আর এই ছবিগুলো দেখে তাদের গল্পটা আরও বেশি করে মাথায় ঢুকবে আর বেশি করে তারা গল্পটা মনে রাখতে পারবে আমার মনে হয় সেই উদ্দেশ্যেই এই মিউজিয়ামের এই গ্যালারিটা বানানো হয়েছে দেখো দুর্যোধন কীভাবে পাণ্ডবদের মেরে ফেলতে চেয়েছিল কিন্তু ওরা একটা টানেল দিয়ে বেরিয়ে গেছে এই পুরো গল্পটাই কিন্তু আমাদের আমাদের বেশিরভাগ লোকেরই জানা এটা দেখছে দ্রৌপদীর স্বয়ংঘরে অর্জুন তীর দিয়ে মাছের তীর দিয়ে মাছের চোখে তীর মেরেছিল সেইটাই দেখানো হয়েছে এই ছবিগুলো দেখে গল্পটা আরো ভালোভাবে আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আর এই দিকে দেখো যুদ্ধের কিছু সিন ফুটিয়ে তোলা হয়েছে এই নিয়ে হচ্ছেন ঘটোৎকচ এখানেও সব যুদ্ধের কিছু সিন তুলে ধরা হয়েছে মানে যারা এগুলো বানিয়ে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে কী সুন্দর হাতের কাজ এখানে যুদ্ধ শেষের দিকে আর যুদ্ধের পরেও কি কী হয়েছিল সেগুলো কিছুটা তুলে ধরা হয়েছে কয়েকটা উইন্ডোতে শেষের কয়েকটা উইন্ডোতে যুদ্ধের পরের কিছু অংশ দেখানো হয়েছে যুধিষ্ঠিরকে কিন্তু স্বর্গে যাওয়ার আগে একবার নরক দর্শন করে যেতে হয়েছিল আর সেটাই এখানে দেখানো হয়েছে আমি চলে এসেছি থার্ড ফ্লোরে এই থার্ড ফ্লোরে কিন্তু একটা ডল গ্যালারি আছে আর আছে রামায়ণের পুরো গল্পটা তার সাথেও এখানে একটা গণেশ আইডল গ্যালারি আছে যেখানে আপ যেখানে আপনারা বিভিন্ন ধরনের গণেশ মূর্তি দেখতে পাবেন আমার পেছনেও আপনারা কিছু পুতুল দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কিন্তু চাইনিজ ডল এখানে এই র্যাকে প্রচুর চাইনিজ ডল আছে ওই দিকেও আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও আরও কিছু ডল আছে মানে এত এত পুতুল কিন্তু চট করে দেখা যায় না এতগুলো পুতুল একসাথে বাচ্চারা এসে এলে কিন্তু সত্যি খুব মজা পাবে এখানে কত পুতুলের কত কালেকশান আছে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে শেষ করতে পারবো না তো চলুন চট করে এই থার্ড ফ্লোরের ডল গ্যালারিটাও একবার ঘুরে দেখে নিই এটা হচ্ছে থার্ড ফ্লোরের ডল গ্যালারি এখানে কিন্তু সুন্দর সুন্দর সাদা পাথর দিয়ে ছোট্ট ছোট্ট পুতুল আছে এখানে এগুলো সব কিন্তু পাথরের তৈরি পুতুল দেখতে সত্যি অসাধারণ দেখ এগুলো সব বেশিরভাগই ইংলিশ ডল আছে আমার পাথরের পুতুল কিন্তু খুব ভালো লাগে এগুলো সবই কিন্তু ফরেন ডলস এবার আমি চলে এসেছি রামায়ণের গ্যালারিতে এখানেও মহাভারতের মতন একইভাবে মডেলের মাধ্যমে রামায়ণের পুরো গল্পটা তুলে ধরা হয়েছে এখান থেকে রামায়ণের গল্পের শুরু রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি প্রথম প্রথম কটা দৃশ্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে পড়ে নিতে পারো এখানে দেখো কুম্ভকর্ণকে জাগানোর চেষ্টা চলছে অনেক রকম ভাবে রামায়ণেও কিন্তু মহাভারতের মতন একটা বড় যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধের কিছু সিন এখানে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো সব ব্যাটেল ফিল্ডের ছবি তারপর যুদ্ধের পরেও যা যা হয়েছিল সেগুলো কিছুটা দেখানো হয়েছে এখানে দেখো বিভীষণকে লঙ্কার রাজা করে রাম ওখান থেকে রওনা দিচ্ছে এখন আমি চলে এসেছি এখানকার শেষ গ্যালারিতে আর সেটা হলো গণেশ গ্যালারি এখানে বিভিন্ন ধরনের গণেশ মূর্তি তোমরা দেখতে পাবে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের আর বিভিন্ন ডিজাইনের ছোট্ট ছোট্ট গণেশ মূর্তিগুলো দেখো এগুলো এগুলো সব শোফিস হিসেবে ব্যবহার করা যেতেই পারে তবে এখানে কিন্তু এটা শুধুই ডিসপ্লের জন্য কোনোটাই কেনা যাবে না বা বাড়ি নিয়ে যাওয়া যাবে না দেখো এখানে প্রচুর গণেশ মূর্তি আছে এদিকে দেখো বিভিন্ন পোজে গণেশ ঠাকুর আছেন একজন একজন পড়াশোনা করছেন একজন অন্য কিছু করছেন বিভিন্ন পোজে গণেশ ঠাকুরকে দেখানো হয়েছে এই গণেশকে দেখো শুয়ে শুয়ে পড়াশোনা করছে ওয়াও মূর্তিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর অসাধারণ অসাধারণ দেখতে এগুলো তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে তোমরা আর কোন মিউজিয়ামের ব্লগ আমার চ্যানেলে দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাকে এই চ্যানেলটা গ্রো করতে হেল্প করো এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা